فَاسْأَلُوا أَهْلَ الْذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيْنَاتِ وَالْزُّبُرِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جدار شوك ابن الشابي كشاعر تجنتي جانتي تاي ليف সেশন হচ্ছে একাত্তরতম সেশন দশই জানুয়ারি দু আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছি কতগুলোর উত্তর দিতে পারবো জানি না চেষ্টা করব ইনশাল্লাহ অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ফাকুল আবিল্লাহ তৌফিক ইলিয়াস মাদানি প্রশ্ন করেছেন তালেবুল আলেম কাদেরকে বলে আমরা যে বিভিন্ন ইতিহাসের বই বা কারো জীবনী পড়ি তাতে কি কোনো সবাব হয় তলেব শব্দটি তলাবায়বু থেকে এসেছে অর্থাৎ যে অনুসন্ধান করে তাহলে তলেব হচ্ছে সিকার অনুসন্ধানকারী আর এলেম হচ্ছে নলেজ তলেব এলেম মানে হলো তাহলে সিকার অফ নলেজ অর্থাৎ যে জ্ঞান অনুসন্ধান করে অন্য কথায় আমরা বলতে পারি জ্ঞান অর্জন যে করে তাকে বলা হয় তলে বলে এই অর্থে আমরা সবাই কিন্তু তলেবুল আলেম নাহানুতল্লাবুল আলম তাই না আমরা প্রত্যেকেই জ্ঞানের যে যাত্রায় আমরা সামিল হয়েছি সেটা কিন্তু আমাদের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শেষ হবে না সুতরাং এই যাত্রায় আমরা সকলেই যাত্রী তাই আমরা সকলেই তলবুল আলেম তল্লাবুল আলম তলাবাবুল আলম তাহলে কি তলাবুল হচ্ছে তলাবুল আলমে হচ্ছে ইলা অর্থাৎ এলেম হাসিল করা বা অর্জন করার ক্ষেত্রে চেষ্টা করা এবং ক্ষেত্রে সকল চেষ্টা এবং সকল শ্রম নিয়োগ করা যাতে আমরা এলেমটাকে অর্জন করতে পারি এটাই হচ্ছে তলাবুল আলেম তাহলে তলাবুল আলমের দুটো পর্যায়ে একটা হলো অর্জন করার চেষ্টা করে যাওয়া আরেকটা হলো অর্জন করে সেটাকে গ্রহণ করা সেটাকে হোল্ড করা সেটাকে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া তাহলে একটা হলো তলাবুল আলমের শুরু আরেকটা হলো তলাবুল আলমের শেষ অর্থাৎ শেষ ফলাফলটা হলো এলেমটাকে অর্জিত রূপে নিজের মধ্যে গ্রথিত করা তো এলেম অর্জন করা এটা ইসলামের সবচেয়ে বড় প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি প্রাথমিকভাবে বানানোর পরে পৃথিবীর যত কর্মকাণ্ড আছে সে সকল কর্মকাণ্ডের মধ্যে এক নম্বর কর্তব্য হচ্ছে এলেম অর্জন করা এই জন্য এমনকি বিশুদ্ধ আখিদার এলেম অর্জন করার নির্দেশও আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে দিয়েছে এবং তার মারফতে সকল মানে উন্মতের সকল সদস্যকেও তিনি দিয়েছেন ফাইলাম আন্না ই জেনে রাখো অর্থাৎ এলেমটা অর্জন করো এই এলেমটা হাসিল করো জাল্লা আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো এলা নেই এছাড়া আল কোরআনের শুরুতে এসেছে কাল্লাদি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফলে আমরা দেখতে পাচ্ছি যে আল কোরআন সর্বপ্রথম নির্দেশ যেটা মানব জাতির উপর জারি করেছে সেটা হচ্ছে পড়া পড়ার উদ্দেশ্য হচ্ছে এলেম অর্জন করা তালাবুল আল এবং জ্ঞান অর্জনের আরও অনেক নির্দেশনা আল কোরআনের মধ্যে এসেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে যারা করেনি তারা যে সমান নয় সেটিও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোলহালি ইস্তাউল্লা দিন আয় আলামা লা আল্লাহ আলামুন আর জ্ঞান অর্জনটাকে এতটা প্রায়োরিটি দেওয়ার পাশাপাশি এর রিওয়ার্ডটা সর্বোচ্চ রিওয়ার্ড হিসাবে আল্লাহতালার পক্ষ থেকে সাব্যস্ত করা হয়েছে যে সংবাদটি আমাদের নবী মোহাম্মদ সালাল্লা আলিয়াসাল্লাম দিয়েছেন তিনি বলেছেন মানসালাকা তরিকান ফি হ্যা এলমান কোনো কোনো এসেছে এসছে ইয়ালতামি সফি হ্যা এলমান সাহালাল্লাহ তরিকান ইলাল জাননা। যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে এলেম অর্জন করতে চায় এলেম অর্জন করে থাকে করে তাহলে আল্লাহ তালা তার জন্য সেই পথকে সহজ করে দিবেন যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যায় সে এভাবে এলেম যারা অর্জন করে তাদের অনেক ফজিলতের কথা বলা হয়েছে তারা হলো আহলুল আলম তোল্লাবুল হল হলো মিনফিআ আহল আলম আহলুল আলমের যে গুটি কতক মানুষ তাদের অন্তর্ভুক্ত হচ্ছে সকল তল্লাবুল আলম আর তাদেরকে কখনও কখনো নবী সাল্লা সাল্লাম আলামা আলেম নামে অভিহিত করেছেন ওয়াই আলমা হাইতান ফির ফিল্মা এভাবে এসেছে আলেম ব্যক্তির জন্য আসমানসমূহে যারা আছে জমিনে যারা আছে তারা সকলেই ইস্তেকফার করতে থাকে এমনকি পানির ভেতরের মাছও আবার ওলামাও বলা হয়েছে তাদেরকে ওয়া ইন্নালা ওয়ারেসুল অ্যাম্বিয়া এভাবে আলেমদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে যারা সত্যিকার এলেম অর্জন করে থাকে এলেম মানে নলেজ তাহলে যে কোনো ভুল তথ্য যে কোনো অনুমান যে কোনো আন্দাজে কথাবার্তা সেটা কিন্তু এলেম নয় আর ইসলামের দৃষ্টিতে এলেমটা হলো মাকাল আল্লাহ ও মা রসুল কোরআন এবং সুন্নায় যে তথ্যগুলোকে যে জ্ঞানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে জ্ঞান রূপে সেটা চাই আল্লাহ সম্পর্কিত হোক আল্লাহর দিন সম্পর্কিত হোক অথবা আল্লাহর দেওয়া জাগতিক যত নলেজ আছে সে সম্পর্কিত হোক সেটা ফিজিক্স কেমেস্ট্রি মেডিকেল সায়েন্স ইভেন আবহাওয়া পানি মাটি পরিবেশ আসমান এবং জমিনের বিভিন্ন তথ্য বিষয়ক হোক এটা অনেক সময় দিনই নাও হতে পারে তাহলে কিসের হবে জাগতের বিভিন্ন বিষয় আফেল ইবিল কাইফা হোলেকাট ওয়াইল আসামা রোফিহ ওয়াঈল আসমান আল্লাহ পাহাড় সব কিছুর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন উটের অদ্ভুত সৃষ্টি তত্ত্বের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এগুলো সবই আইলেম তাহলে আইলেমটা হতে পারে দিনই এক্সক্লুসিভ যেমন ইবাদতের সাথে রিলেটেড আমাদের করণীয় হালাল হারাম সম্পর্কিত আবার হতে পারে জাগতিক যে কোনো এলম এবং এলেমের মূল ট্রেজার বা ভান্ডার হচ্ছে আল আলকোরান এবং আসন্না। অতএব সেই এলেমকে যারা সিক করেন অর্জন করেন অনুসন্ধান করেন তারাই হলেন তলেবুল আলেম তল্লাবুল আলেম আপনি বলেছেন আমরা যে বিভিন্ন ইতিহাসের বই এবং কারো জীবনী পড়ি তাতে কি কোনো স্বভাব হয় কেন পড়ছেন তার উপর নির্ভর করে সবাব আপনি অর্জন করতে পারেন কারণ ইসলাম যে কোনো বিষয়ে লক্ষ্য উদ্দেশ্য এবং মোটিভের উপরে খুবই গুরুত্ব আরোপ করে একটা ভালো কাজ কেউ যদি খারাপ উদ্দেশ্যে করে উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সে কাজটি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় না যেমন সালাত আপনি যদি দুনিয়ার উদ্দেশ্যে কাউকে রাজে খুশি করার জন্য পার্থিব কোনো ধান্দায় আপনি এই সুন্দর করে সালাদ পড়েন তাহলে সেই সালাদটা অ্যাকসেপ্টেড হবে না আপনি যদি আলহাজ হওয়ার জন্য হজ করেন যাতে আপনি নির্বাচনে দাঁড়িয়ে মানুষের ভোট পান তাহলে সেই হজ আল্লাহ কবুল করবেন না এটা স্পষ্ট করে নবী আল্লাহলাম বলেছেন বাবরুর বাবরুরসাল্লাহু জাজাউন ইজান না হজ মাবরুর যে হজটাকে আল্লাহ কবুল করেন তার প্রতিদান জাননা ছাড়ার কিছু নয় তাহলে সব হজ হজ বাবরুর হয় না যে কোনোই বাদতের পেছনে মোটিভটা যদি নষ্ট হয়ে যায় মোটিভটা যদি আল্লাহর জন্য না থাকে আল্লাহকে রাজি খুঁজি করা আল্লাহ সন্তুষ্টি অর্জনটা যদি না থাকে তাহলে পৃথিবীর কোনো কাজই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় না আপনি তাহলে যা পড়ছেন এই পড়াটা যদি প্রথমত যদি আপনি আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে থাকেন নিজের জ্ঞান বৃদ্ধি করে মানে আল্লাহ সন্তুষ্টি প্রধানত উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা মানুষকে আলোকিত করা এই জ্ঞান দিয়ে আর যে জ্ঞান আপনি অর্জন করছেন সেই জ্ঞানটা যেন সত্য জ্ঞান হয় সেই জ্ঞানটা যেন আলোকিত জ্ঞান হয় তাহলে আপনি যে এ আলোকিত জ্ঞান অর্জন করছেন মানুষকে আলোকিত করার জন্যে তাহলে সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ অবশ্যই আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা সেন্টেন্সের জন্য প্রত্যেকটা বর্ণের জন্য আল্লাহ তালা আপনাকে সবাব দেবেন কারণ বর্ণ মিলিত শব্দ হয় শব্দ মিলিত বাক্য হয় তাহলে আপনার প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য আল্লাহ তালা আপনাকে সবাব দেবেন সুতরাং এখানে আমাদেরকে সেই সওয়াব পাওয়ার মূলনীতিতে যেতে হবে ভাই সে মূলনীতিটাই হলো আল্লাহর জন্য যা কিছু করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এবং যা কিছু করব আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রদর্শিত সুন্না অনুযায়ী আমরা সম্পন্ন করব তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না সবাব পেতে আল্লাহ আমাদেরকে দান করুন আব্দুর রাহিম বলেছেন প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয় এবং মেয়েরা পর্দা করে না সেখানে চাকরি করা যায়জ হবে প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান টু সর্বোচ্চ থ্রি পর্যন্ত একসাথে পড়া যায় যদিও থ্রিটা যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি থ্রিতে সাতের পরে বাচ্চারা পড়ে সাত বছর পর্যন্ত বাচ্চারা ছেলে মেয়ে একসাথে পড়তে পারে সাত বছরে তারা মোমাইয়েজ হয়ে যায় অর্থাৎ ডিস্টিংগুইশ করতে পারে তারা যে ছেলেদের এবং মেয়েদের মধ্যে পার্থক্যটা কী একের সাথে অন্যের যে পার্থক্যটা এটা তারা বুঝতে শেখে এবং তখন বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণের যে প্রবণতা সেটা দেখা যায় ফলে সাত বছর পরে ছেলেমেয়েরা আলাদা হয়ে যাবে যদিও হাদিসের মধ্যে দশ বছরে তাদেরকে শয্যা পৃথক করতে বলা হয়েছে সেটা হয়তো একটা নির্দেশনা শয্যা পৃথক করা কিন্তু তার আগেই যেহেতু বাচ্চারা সব কিছু বুঝতে শেখে তাদেরকে পড়াশোনাও পৃথক করা উচিত আর ইসলাম ছেলে মেয়েকে একসাথে পড়ানো বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন কোনো মতেই পারমিট করে না ছেলে মেয়ে একসাথে থাকা খালোয়ায় নির্জনে গসিপ করা গল্প করা আড্ডা দেওয়া তারপরে মজা করা হাতাহাতি করা এটা ইসলাম কখনোই অ্যালাউ করে না তো সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ক্লাস থ্রি বা তারপর থেকে ছেলে আলাদা করে দিতে হবে আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে এখন যদি কোনো প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা একসাথে পড়ে যে জায়গায় ইসলামী শরিয়া নির্দেশ দিয়েছে যে তাদেরকে আলাদা করতে সেখানে যদি একসাথে পড়ে সেখানে আমাদের বোনেরা চাকরি করতে পারবেন কি না আমরা অবশ্যই বলবো যে যেখানে শরিয়া লঙ্ঘন করা হয় সেখানে কোনো প্র্যাকটিসিং মুসলিম অথবা মুসলিমা তারা সে প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দেবেন না প্রায়োরিটি দেবেন না কিন্তু অনেক সময় আমরা দেখি যে তারা হয়তো চাকরি করতে বাধ্য হন যেহেতু আর কোথাও চাকরি পাচ্ছেন না অথবা শুরু করেছেন হয়তো কোনো মহিলা কোনো মেয়েদের জন্য স্পেশাল প্রাইমারি স্কুলে বাট তাকে বদলি করে দেওয়া হলো এমন একটা স্কুলে যেখানে ছেলে ছেলেমেয়েরা একসাথে পড়ছে তখন কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেটার জন্য তিনি হয়তো প্রস্তুত ছিলেন না একদম শুরুতে তিনি ঠিকই ছিলেন পরে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিংবা যারা একদম শুরুতে আর কোথাও চাকরি পাচ্ছেন না এখানে একটা চাকরি পেলেন এটাকে অনেকটা জরুরাত কিংবা হাজাত বলা যেতে পারে তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে তিনি চাকরি করতে হলে তাকে শেরিয়াতের সীমা রেখা মেনে চলতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে পর্দা দুই নম্বর হচ্ছে এ ধরনের স্কুলে যাতে কোনো খারাপ বিহেভিয়ার অথবা মিক্সিংয়ের কারণে যেন সেরিয়া লঙ্ঘন না হয় একজন টিচার হিসাবে তিনি সেদিকেও খেয়াল রাখবেন নিজের পর্দা পোশীদের দিকে খেয়াল রাখবেন পুরুষ টিচারদের সাথে তিনি নির্জনে কখনও একসাথ হবেন না তিনি পাবলিক প্লেসে থাকবেন এটা হচ্ছে তখন যখন তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হন বা চাকরি ছাড়তে পারছেন না সে অবস্থায় তিনি সেরিয়ার এই সীমারেখাগুলো মেনে চলবেন এবং সেরিয়া লঙ্ঘন থেকে নিজেকে নিজের ছাত্র ছাত্রীকে তিনি হেফাজত এবং সংরক্ষণের চেষ্টা করবেন ইনশাল্লাহ আসমাউল হোসেন আসমা উল হোসেন তিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন আমি নামটা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আসলে আল আসমা উল হোসনা সম্ভবত এটাও হতে পারে আপনার নাম আলমা আসমা উল হোসনা অর্থাৎ সুন্দর সুন্দর নাম এটা তো আল্লাহর নামগুলোকে ইন্ডিকেট করা হয়েছে অতএব কোনো ব্যক্তির নাম আল আসমা উল হোসনা এটা হওয়াটা উচিত নয় সঙ্গত নয় আপনি পারলে এটাকে অ্যাফিডেভিট করে পরিবর্তন করাটাই ভালো হবে কারণ কনফিউজিং নামগুলো আমাদের ত্যাগ করা উচিত আর দ্বিতীয়ত হল এস এম মানেই তো নাম আবার আপনি নাম রাখছেন এস দিয়ে তাও আবার বহু বচন তাই না এখানে যদি আপনি যুক্তি বুদ্ধিমত্তা উইজডম এগুলোকে সামনে নিয়ে আসেন তাহলে আমরা বলবো অবশ্যই এ নামটা বাদ দিয়ে সুন্দর কোনো নাম যেটি রাসুলসাল্লাহ আসালাম রেকমেন্ড করেছেন এরকম অনেক নাম তিনি রেকমেন্ড করেছেন তাছাড়া নামের কিছু মৌলিক নীতিমালাও আমাদের কোরআন হাদিসের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি ফলে সেরকম কোনো নাম আমরা চয়ন করতে পারি যেমন নবীদের নাম সাহাবাদের নাম আমাদের বিভিন্ন স্কলারদের নাম তাদের সন্তানদের নাম তাই না এরকম সুন্দর সুন্দর নাম আছে আর প্রসঙ্গে আমি আরেকটু বলবো যে আপনারা নাম চয়নের ক্ষেত্রে আন্দাজে যে কোনো একটা শব্দকে পিক করবেন না তাই না যে কোনো একটা শব্দকে পিক করার পরে যদি আপনার মনে হয় নামটা তো সুন্দর সুন্দর শুধু শ্রুতিমধুর হলে তো হবে না এটার অর্থটাও সুন্দর হতে হবে তাই না অর্থটাই মেইন আপনি যদি মাহিন নামটা রাখেন যেমন মাহিন অনেকে রেখেছেন হ্যাঁ মিম্মা ইম্মাহিন তো কোরআনে বলছে মা উম্মাহিন মানে হচ্ছে নিকৃষ্ট পানি তো নিকৃষ্ট কি কারো নাম হতে পারে বলেন তো তারপরে জানি ও জানি হ্যাঁ এখানে ব্যাবিচার পুরুষ ব্যবচার ব্যবিচারী নারীর কথা বলা হচ্ছে এখন কেউ যদি বলে যে জানি নামটা তো সুন্দর লাগছে এরকম অনেক গল্প আমরা শুনেছি বাট সেটা আমি এখানে বলতে চাচ্ছি না তো নামের ক্ষেত্রে আমাদের এই পরামর্শটা থাকলো ভাই আপনি আশা করি দুঃখিত হবেন না যে আমরা নামের ক্ষেত্রে আপনাকে পরামর্শটা দিলাম আপনার প্রশ্নটা এবার নিচ্ছি আপনি বলেছেন আমি ভারত পশ্চিমবঙ্গ থেকে আপনার কাছে জানতে চাই ফরজ গোসলের কারণ কি। অর্থাৎ কি কি কারণে ফরজ গোসল আমাদেরকে করতে হবে ফরজ গোসল ওয়াজিব হওয়ার কারণ কি আপনি আসলে মূলত সেটাই জানতে চাচ্ছেন ফরজ গোসল এর কারণ পাঁচটা প্রধানত বা পাঁচটা কারণে গোসল ফরজ হয়ে থাকে আমরা যদি খুব সহজ সহজে সোজা সাপটাভাবে বলি এক নম্বর হলো পুরুষ অথবা মহিলা সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি তার মানি বের হয় অথবা সে যদি জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় থাকে তখনও যদি তার মানি বের হয় যেটাকে আমরা স্পার্ম বা বীর্য বলে থাকি এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে এই ধরনের কিছু যদি তার জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় বের হয় সাধারণত ঘুমন্ত অবস্থায় বেশি হয় এটা জাগ্রত অবস্থায় এটা খুব কমই হতে দেখা যায় বিশেষ কোনো কারণে হতে পারে যদি কোনো ব্যক্তি কোনো দৃশ্য দেখার কারণে বা তার বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি দেওয়ার কারণে তার মধ্যে খুবই সেক্সুয়াল এক্সাইটমেন্ট বা অ্যারোজমেন্ট তৈরি হয় তখন হয়তো তার দুর্বল মানে তার শারীরিক কোনো দুর্বলতার কারণে এই বিষয়টা ঘটে যেতে পারে সাধারণত ঘুমের মধ্যে এটাকে বলা এটা হয়ে থাকে এবং এটাকে বলা হয় নাইট প্রেশার অনেকে নাইট প্রেশার বলে থাকেন যাই হোক এমন কিছু ঘুমন্ত অব অথবা জাগ্রত অবস্থায় ঘটলে তখন নারী এবং পুরুষ উভয়ের উপরে গোসল ফরজ হয় দ্বিতীয় হচ্ছে নারী পুরুষ যখন বিবাহবন্ধন আবদ্ধ হন এবং তারপরে কোনো এক সময় দিনে রাতে বা যে কোনো সময় তারা শারীরিক মেলামেশায় যদি লিপ্ত হন এবং তাতে তাদের এই মেলামেশাটা যদি প্রাথমিক পর্যায়েও থাকে মেলামেশাটা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে এবং সেটা যদি অল্প সামান্য কয়েক মোমেন্টের জন্য হয় তবুও তাদের উপর গোসল ফরজ হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মহিলাদের যে মাসিক হয়ে থাকে যেটাকে হাইস বলা হয় এবং তাদের যে পোস্ট ডেলিভারি ব্লাড যেটাকে নেফাস বলা হয় এই ব্লাডগুলো যখন মানে শেষ হয়ে যায় ব্লাডগুলো যখন বন্ধ হয়ে যায় ব্লাড যখন শুরু হয় তখন তো তাদের সালাদ আর পড়া যাবে না সিয়াম তারা রাখতে পারবে না কিন্তু ব্লাডটা যখন মন কাচর হয়ে যায় স্টপ হয়ে যায় তখনই তাদের উপর গোসল ফরজ কারণ তখন তাদেরকে আর মানে সালাদ থেকে বিরত রাখা যাবে না এবং তাদেরকে সালাদ পড়তে হবে এবং তেলে সালাদ পড়ার আগে তাদেরকে পবিত্র হয়ে নিতে হবে যেটি আমরা আল কোরআনের মধ্যে পাই আল্লাহ সুমন্তাল্লা বলছেন ওলা তো করাব হুন্না হাতায়াত হরুণা ফায়দা তথা হারণা ফেটু হুন্না মিন হ্যাঁ আমার কম্লা আর তোমরা স্ত্রীদের নিকটবর্তী হয়ে না যতক্ষণ না তারা পবিত্র হয় অর্থাৎ নেফাস থেকে পবিত্র হয় যখন তারা এগুলো থেকে পবিত্র হয় তখন তোমরা সেভাবে আসবে তাদের কাছে যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন এখানে তাপাহুর বলতে আসলে গোসলকে বোঝানো হয়েছে এটাই ওলামাইকেরাম এবংফল কেরাম বলেছেন চতুর্থ যে বিষয়টি সেটি হল মৃত্যু অর্থাৎ কোনো ব্যক্তির শরীর থেকে যদি প্রাণ বের হয়ে যায় রোহ বের হয়ে যায় তখন তাকে গোসল দেওয়াটা ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় মৃতের গোসল ফরজ আর পঞ্চম হলো যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে যে মুসলিম ছিল না তাহলে ইসলাম গ্রহণের কারণে তার উপর গোসল ফরজ হয়ে যায় সে গোসল করে তারপরে ইসলামের ইবাদতগুলো সে পরিপালন করবে মোটামুটি এই পাঁচটি হচ্ছে গোসল ফরজ হওয়ার মূল কারণ সাইমা রহমান মনিকা আপনি বলেছেন বিবাহিত নারীদের কবর তার বাবার বাড়িতে বাড়িতে তাদের বাবার দেওয়া যাবে না কোনো রয়েছে এ সম্পর্কে বিস্তর জানতে আগ্রহী আসলে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষের কবর হতে পারে কবর দেওয়ার একটা সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে কিভাবে দাফন করে তাকে কবরস্থ করতে হবে সমাহিত করতে হবে মুসলিম পুরুষ অথবা নারীদেরকে কিংবা শিশুদেরকে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে কিন্তু পৃথিবীর কোনো একটা দেশে কোনো একটা জনপদে কিংবা কোনো একটা বিশেষ ধরনের মাটির নিচে সেটা লাল হোক বা যে কোনো রঙেরই হোক না কেন সেখানে মাটি দেওয়া যাবে না কবর দেওয়া যাবে না এমন কোনো কিছুই কোনো হাদিসে আসেনি ফলে আমরা এটা বলবো না যে নারীদের কবর তাদের বাবার বাড়িতে দেওয়া যাবে না দ্বিতীয় সেরিয়া কোনো নিষেধ করছে না কিন্তু একজন নারী যে তার স্বামীর বাড়িতে অনেক দিন ধরে ছিল সে লোকালয়ে ছিল তাকে বাবার বাড়িতে কেন আনা হচ্ছে এটা একটা প্রশ্ন অবশ্যই স্বামী যদি মনে করে যে তার স্ত্রী যেখানে মারা গিয়েছে সেখানেই তার কবর হবে তাতে সেটাই বেশি সম্মত কারণ কোনো বিশেষ কারণ ছাড়া কোনো দূর জায়গায় বা দূর দেশে লাশ নিয়ে দাফন করা এটা সেরিয়া ওইভাবে সমর্থন করে না একদম নিষিদ্ধও করেনি বাট নিয়ম হচ্ছে যার যেখানে মৃত্যু সেখানে তাকে দ্রুত দাফনের ব্যবস্থা করে সেদিক থেকে কোনো নারী যদি তাদের স্বামীর বাড়িতে সে মৃত্যুবরণ করে তাহলে তার স্বামীর বাড়িতে দাফন করাটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল বা মূল নীতি তবে যদি কোনো জনপদের মানুষ মনে করে বা তাদের মধ্যে এ রসম রেওয়াজ তৈরি হয় যে কোনো মহিলা স্বামীর বাড়িতে মারা গেলেও তারা এই মহিলার বাবার বাড়িতে কবরস্থ করে থাকে যদি এরকম কোনো আদাত কারোর মধ্যে থাকে এবং সে আদাতের পেছনে কোনো যৌক্তিক কোনো কারণ নাই অবশ্যই কোরআন হাদিসের কোনো ওই রকম রেকমেন্ডেশনও নাই কিন্তু সেটা জায়জ যদি সে আদাতের বশবর্তী হয়ে কোনো নারীকে তার বাবার বাড়িতে কবরস্থ করা হয় তাহলে সেরিয়া সেটাকে নিষিদ্ধ বলে না তাহলে এখানে যে বিষয়টা এসে যায় সেটা হলো আল আল্লা মাহাক্কামা আল আয়াদু মাহাক্কামা যে কোনো প্রথা সেটা অনুসরণ করা যেতে পারে যদি কোরআন সন্ন্যার সাথে তার কোনো কন্ট্রাডিকশন কিংবা সংঘর্ষ না থাকে এখন কোনো ব্যক্তি যদি এই রিচুয়ালটা চালু করে শরীয়তের দোহাই দিয়ে বা শরীয়তের যুক্তি তুলে তাহলে আমরা বলবো এটা বেদাহ কারণ শেরিয়া কখনোই বলেনি মেয়েদেরকে তাদের বাবার বাড়িতে দাফন করতে হবে এখন আপনি যখন এই নিয়মটা চালু করলেন তখন তার পক্ষে শরীর কোনো দলিল না থাকার কারণে এটা বেদা হয়ে যাবে কিন্তু যদি নিয়ম চালু না করেন জাস্ট এটা একটা হয়তো মানুষের সহানুভূতি এখানে কাজ করে সেই হিসাবে কোনো গ্রামে এই প্রচলনটা হয়ে গেছে এর পেছনে সেরা এই কোনো রিজন নেই তাহলে এটাকে বেদা বলা যাবে না সেরিয়াতে এটা চাইজ থাকতে পারে তবে এটাকে ওইভাবে রেকমেন্ডেডও বলা যাবে না যে না এটা উত্তম বা এইসব কিছু আর যদি এমন কোনো রসম রেওয়াজ একদমই না থাকে তাহলে স্বামীর পরিবার এবং মেয়ের পরিবার তারা উভয় মিলে যদি কোনো বিশেষ মাসলাহাতের কারণে মেয়ের বাবার বাড়িতে কবর দিতে চায় তাতে কোনো নিষিদ্ধ নেই যদি স্বামীর বাড়িতে কবর দিতে চায় তাতেও কোনো নিষিদ্ধতা কোনো কিছু নেই শাহিদুল ইসলাম বলেছেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পর সুরা পর পরপর সুরা এখলাস পড়া জায়েজ হবে কিনা আচ্ছা এটা আপনার প্রথম প্রশ্ন তার মানে হচ্ছে আপনি বলছেন প্রথম তাকবিরের পরে সাধারণত সুরাফাতেহা যে পড়া হয় এটা তো বোখার হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে যদিও এখানে কিছু একতলাফ আছে কেউ কেউ স্থানা পড়ার কথা বলেছেন তবে এক্ষেত্রে খুবই স্ট্রংলি রেকমেন্ডেড সেরা এই বিধানটা হচ্ছে আল্লাহ একবার বলে সুরাফাতেহা পাঠ করা এখন প্রশ্ন হলো সুরাফাতে পর পরে অন্য কোনো সুরা মেলানো যাবে কিনা আপনি এখানে বলেছেন সুরা এখলাস পড়া যায় আছে কিনা আমরা এখানে দেখব যে আসলে সুরা হার পরে অন্য কোনো সুরার বিষয়টা শরীয়তসম্মত হবে কি বা এখানে ওলামাইকেরামের কী এখতলাফ রয়েছে তারপরে সেটা সুরা এখলাস হোক অন্য সুরা হোক সেটা পরবর্তী বিষয় এখানে আমরা একটু যদি তাহকিক করি তাহলে দেখব যে আল মজাহেব আল আরবাহ অর্থাৎ চারটা যে মাধাব রয়েছে ফেখি মাধাব হানাফি মালিকি শাফরি এবং হাম্বালি সেই মাধাবগুলোর অধিকাংশ কেরামের অভিমত হলো যে সুরাফাতেহার পরে সলাতুল জানাজার মধ্যে আর কোনো সুরা না পড়া ফাতেহার পরে সলাতুল জানাজার মধ্যে আর কোনো সুরা না পড়া ফাতেহা পড়া যাবে কিনা এটা নিয়ে আমরা কেরামের মধ্যে একতলাফ দেখি যেমন মালিকী মাধবের কেরাম তারা বলছেন যে না সুরাফাতেহা পড়াই যাবে না তাদের সাথে আর অন্য অন্য কিছু ফোকাহিকেরামও আছেন আর অন্য কেরাম তারা বলছেন যে না সুরাফাতেহা এটা পড়া যাবে এবং যারা বলেছেন পড়া যাবে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা সলাতুল জানাজার রোকন কারণ রাসুসাল্লা বলছেন সুরাফাতেহা না পড়লে সালাত হবে না সেটা যে কোনো সলাতের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হোক ওয়াক্তিয়া সালা অথবা সলাতুল জানাজা আর এখানে আব্বাস যে হাদিসটা আমরা বুখারির মধ্যে পাই সেখানে বিস্তারিতভাবে সুরা ফাতেহা পড়ার কথা এসেছে ফলে আমরা এখানে ওলামাইকেরামের বিভিন্ন বক্তব্য পাই আবার কেউ কেউ বলেছেন সুরা ফাতেহা পড়াটা মুস্তাহাব যারা মুস্তাহাব বলেছেন সালাতুল জানাজার মধ্যে সুরা ফাতেহা পড়া তাদের মধ্যে একজন হচ্ছেন শাইখুল ইসলাম এবনু তাইমিয়া রহমা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহাকে গুলামাইকেরামের মধ্যে নানামুখী এখতলাফ আছে আমরা হাদিসের ভাষ্য পাওয়ার পরে তার আলোকে বলবো সলাতুল জানাজার প্রথম ত্যাগবীরের পরে সুরাফাতেহা পড়াটা সন্না এটা বিশুদ্ধ হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়েছে কেউ এটাকে ওয়াজিব বলুন সুন্না বলুন মোস্তাহাব বলুন যাই বলুন না কেন এটা প্রমাণিত এটা প্রমাণিত দ্বিতীয় হচ্ছে সুরা ফাতেহার সাথে অন্য কেরাতের ব্যাপারেও আমরা ইখতলাফটা জানলাম যে মালিকী মাধবের অনেকে এবং আরও বিভিন্ন ওলামাই কেরাম তারা এটাকে বলেছেন যে না পড়া যাবে না তবে এক্ষেত্রে আমরা দেখি যে একটা আথার রয়েছে ইমাম নাসাই তিনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে একটা সহি সনদের হাদিসে এটি বর্ণনা করেছেন এবং ইবনা আব্বাস থেকে তিনি বলেছেন আল্লাহ হুসল্লাহ আলা জানাজাতিন ফাকারা আবে ফাতেহাতিল কিতাবি ওয়া সুরাতিন ওয়া জাহারা ফালাম্মা ফারেগা কালা সন্নাতুন ও হাকুন ইবনা আব্বাস তিনি জানাজার সালাত পড়েছেন এবং সুরা ফাতেহা পড়েছেন এবং আরেকটা সুরা পড়েছেন সশব্দে পড়েছেন এবং যখন তিনি শেষ করলেন বললেন এটাই সন্নাত এটাই হক আচ্ছা আসলে সশব্দে পড়ার বিষয়টা নিয়ে আমাদের ওলামাইকেরাম বিশাল বহস করেছেন তাদের বিভিন্ন বক্তব্য আছে আর সুনাল জামাতের বিশাল সংখ্যক ওলামাইকেরাম নিঃশব্দে পড়ার পক্ষে তাদের অভিমত ব্যক্ত করেছেন আমি সেদিকে আর যাব না আমি এখানে শুধু ইমা সুনানুত্তির মিজির যে ব্যাখ্যা গ্রন্থ তোহমাতুল আহওয়াদি আছে সেখানের গ্রন্থকার যে কথাটি বলেছেন সেটা এখানে একটু তুলে ধরব তিনি বলেছেন যে নাসাইর মধ্যে যে বর্ণনাটি এসেছে যে আব্বা সুরাফাতেহা পড়েছেন এবং তার সাথে আরেকটা সুরা তিনি সংযুক্ত করেছেন এর দ্বারা বোঝা যায় যে সুন্না হচ্ছে সুরা ফাতেহা পড়া এবং তার সাথে আরেকটা সুরা মেলানো শাওকানি বলেছেন এই হাদিস দ্বারা সুরা ফাতেহার সাথে অন্য আরেকটা সুরা মেলানো জায়েজ হওয়ার দলিল খুঁজে পাওয়া যায় আচ্ছা এখন এই হাদিসটার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি হাফেদেব হাজার তার তালখিজ গ্রন্থে বলেছেন যে এই হাদিসটা আবু আলাম মুসনাদে বর্ণনা করেছেন তারপরে বাইহাকি অবশ্য সুরার কথাটা এখানে যে সুরা সংযুক্ত করেছেন সে কথাটা বলছেন গায়রু মাহফুদ এটা সংরক্ষিত নয় আর ইমাম নববী বলেছেন এই হাদিসের সনদ শুদ্ধ এই সবগুলো মতামত ইমাম এবন হাজার একসাথ করেছেন তার দ্বারা বোঝা যাচ্ছে যে হাদিসটি শুদ্ধ রেওয়ায়তটি শুদ্ধ রেওয়ায়ত নিয়ে হয়তো বিভিন্ন ইস্তেহাদ রয়েছে বাট এটার দ্বারা প্রমাণিত হলো যে সুরা ফাতেহা এর সাথে অন্য একটা সুরা মেলানো যেতে পারে যেহেতু একটা সহিহাদিস দ্বারা সেটা সাব্যস্ত কেউ এটাকে মোস্তাহাব বলেন কেউ এটাকে হয়তো গ্রহণ করেননি ভিন্ন কোনো একটা কারণে অথবা তাদের কাছে হাদিসটা পৌঁছে নিতে নানা কারণে শেখ বিন বাজুরাহমাহুল্লাহ আমি তার একাধিক ফতোয়াতে দেখেছি পড়েছি এবং তার যে আলোচনা সে আলোচনাতে শুনেছি তিনি বলেছেন যে সুরা ফাতে হা এর উপরে অত্যাচার করা যেতে পারে এতটুকু পড়ে তারপরে দ্বিতীয়তাক বেড়ে যাওয়া যেতে পারে আর যদি কেউ চান তাহলে অন্য যে কোনো সুরা মেলানো যেতে পারে সেক্ষেত্রে সুরাতুল এখলাসকে তাকসিস করার কোনো দলিল নেই আপনি যে বিশেষভাবে সুরাতুল এখলাস পড়ার কথা বলছেন যে হ্যাঁ আমি সুরা ফাতেহার পরে সবসময় সুরাতুল এখলাস পড়বো জানাজার সালাতে তাহলে তার কোনো দলিল নেই তবে যদি আপনি তাকসিস না করেন সুনির্দিষ্ট না করেন হঠাৎ করে কখনো আপনি কোনো এক জানাজার নামাজে সুরা ফাতেহার পরে সুরা সুরাতুল এখলাস পড়ে ফেললেন অথবা সুরাতুল কাউসার পড়ে ফেললেন তাহলে সেটা শরীয়তে যায় আছে এই হাদিস থেকেই সেটা সাব্যস্ত হলো আপনি আরেকটি প্রশ্ন করেছেন কবরকে সামনে রেখে দোয়া করা যাবে কিনা হাত তুলে কিংবা না তুলে কবরের সামনে বিশেষ করে দাফনকালে এখানে আপনি বলেছেন কবরকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি এটা দুটো অবস্থা আছে একটা হলো আমরা নতুন কোন মুসলিম ভাই কিংবা বোনকে দাফন করলাম আর আরেকটা হলো কবর জিয়ারাতে গেলাম আচ্ছা এখন দাফন করার পরে আমরা যে হাদিসটা সুনান আবি দাউদসহ আরও একাধিক গ্রন্থে পাই সহি সনদে সেটি হচ্ছে কি কানান নবী সাল্লা এটা ওসমান ইবিন আফফান আল্লাহ আল্লাহালুর বর্ণনা তিনি বলছেন কান আবী সাল্লাম ইদা ফারা মিন দা মেয়েট ওয়াকাফা আলিহি নবী সাল্লাহ সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন থেকে ফারেক হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন ফকা আলা বলতেন ইস্তক ফিরুল আখি কুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেক ফার করো ওয়া সেহু বিচ এবং তার জন্য সাবেদ কতম থাকার প্রার্থনা করো আল্লাহ্মে বেথু আল্লাহ বেথু ফের লাহু লাহু এভাবে তার জন্য দোয়া করো আর আল্লাহ বেথু আল্লাহ হে আল্লাহ তাকে এই এই যে এখন প্রশ্ন করা হবে তাকে তাকে তোমরা সেই প্রশ্ন তাকে তুমি সেই প্রশ্নকালীন সময় সঠিক জবাব দিয়ে সাবেদ কদম রাখো আল কারণ এই ব্যক্তি এখন প্রশ্ন এই ব্যক্তি এখন জিজ্ঞাসিত হবে নবী আলাইহি সাল্লাম সেটা বললেন তাহলে বোঝা গেল যে কবরকে সামনে রেখে একদম দাফনের পরবর্তী সময়ে দাফন কার্য শেষ করার পরপরই দোয়া করাটা যায় সেই দোয়াটা কি এস্তেকফার করা আর কি তাকে তাবেত কদম রাখার দোয়া করা দুটো জিনিস এসতেক এবং তাবেত কদম এই হাদিসে কিন্তু এই ইস্তেকফার হাত তুলে আসেনি এই হাদিসে অবশ্য সবাইকে অর্থাৎ যারা উপস্থিত থাকবে সবাইকে বলা হচ্ছে তোমরা সবাই এসতেক করো কিন্তু সবাই একসাথে হাত তুলে সেরকম সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখানে আসেনি দোয়া করা যাবে না এমন কোনো কথা তো বলাই হয়নি বরং দোয়া করতেই এখানে বলা হচ্ছে সুতরাং আমরা বলবো যেটা আমরা মদিনায় আমাদের শাইকদেরকেও দেখেছি অনেকগুলো জানাজায় আমরা সামিল হয়েছি এবং জানাজার পরে দাফন বাকিরের মধ্যে বিশেষ করে আমি অবশ্য মোয়াল্লা যে কবরস্থান মক্কায় সেখানে কখনও দাফনে ছিলাম না কিন্তু মদিনার দাফনে ছিলাম মদিনার দাফুনে হাম্মদ আনসারি মদিনার প্রখ্যাত একজন মহাদ্দেশ তার দাফনের দিনও আমি ছিলাম সেখানে আমাদের অনেক শাহকদেরকেও আমরা দেখেছি ওই দিন তারা ছিলেন সেখানে তারা সকলে মিলে একসাথে হাত তুলে একজনের নেতৃত্বে দোয়াটা আমরা দেখিনি আমরা দেখেছি তারা প্রত্যেকেই নিজে নিজে যে যার মতো এস্তেক করেছেন এবং এই যেটা বোঝা যাচ্ছে যে হাত তুলে হাত না তুলে দু অবস্থায় করা যায় তবে সুনির্দিষ্টভাবে হাত তোলার কথা এখানে বলা হয়নি আর যেহেতু আমভাবে যে কোনো দোয়াতে হাত তোলা আল্লাহ মফুল্লাহ এভাবে করতে অসুবিধা না কিন্তু কবর দিকে ফিরে যদি কেউ কেবলাকে পেছন রেখে বা অন্য দিকে রেখে দোয়া করেন তখন মানুষের একটা ধারণা হতে পারে যে তিনি কবরওয়ালার কাছে কিছু চাচ্ছেন অতএব আমরা বলবো এসতেকফার কিংবা এ তৎভিতের দোয়াটা হাত না তুলে করার জন্যে এক দ্বিতীয় হচ্ছে যদি কোনো ব্যক্তি কবরে তিনি জিয়ারতের জন্য যান তাহলে জেরাত করে চলে আসবেন সেখানে নিজের জন্য উম্মার জন্য মানুষের জন্য দোয়া করার বিশেষ কোনো ফজিরত কোনো হাদিসে আসেনি বরং রাসুলসাল্লাহ সাল্লাম থেকে যেটা আমরা বিশুদ্ধ একাধিক রেওয়াইতে পাই সেটা হচ্ছে তিনি বলেছেন কিন্তু নাহিত নাহাইতুক জিয়ারাতুল কবুর আমি তোমাদেরকে কবর জায়ারাত থেকে নিষেধ করেছি ফাজুরুহা ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারত করতে পারো ফাইনাহাত মাউথ কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে যারা কবর জিয়ারতের উদ্দেশ্যে মানে কবরে যায় সেখানে তাহলে তারা জিয়ারত করে চলে আসবে সেখানে আর কোনো কর্মকাণ্ড করা যাবে না সেখানে কবর ত অফ করা যাবে না কবরকে সামনে রেখে কান্না করা যাবে না কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না হাত তুলে হোক হাত না তুলে হোক কারণ সে কবরস্থান দোয়া কবুলের বিশেষ জায়গা এরকম কোনো হাদিসেই আসেনি তাহলে আমরা আমরা যেটা মানে সাহবাদের আমল থেকেও পাই সেটার উপর এক করা উচিত কী আবদুল্লাবনে রমর রাদি আল্লাহ তালা আহমা তিনি কবর জেরাত করতেন এভাবে অর্থাৎ রাসুলসাল্লাম রাসুলসাল্লাহ সাল্লামের কবর এবং دوي خليفة الكبر السلام عليك يا رسول الله السلام عليك يا أبا بكر صديق رضي الله تعالى عنه السلام عليك يا أبتي بس شش ترماني هوت تيني تس كبر زيارت ماني كي سلام دوا أبنى سلام دي چولي عشلين ارامرا عام بابي كبر زيارت الشموية جي دواتا نبي صلى الله عليه وسلم تكي شكه چي هلو السلام عليكم دارا قوم مؤمنين মানে দুটো রেওয়ায়তের সমন্বয়ে এতটুকু দোয়া আমরা করতে পারি কবরে আর কোনো আমল নেই আর কোনো কবরে দাঁড়িয়ে কোরআন পড়া কোরআন খানি করা সুরাইয়াসিন পড়া ফাতেহা খানি করা ইত্যাদি এগুলোর কোনো দলিল না আসার কারণে আমরা বলবো যতটুকু নবী সাল্লা সাল্লামের কাছ থেকে ইনফরমেশান আমরা প্রাপ্ত হয়েছি শুধু ততটুকু পড়ে এবং ততটুকু আমাদের মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা চলে আসব কবর কেন্দ্রিক আর কোনো ইবাদত আর কোনো ম্যাচ লিস বসানো আর কোনো কর্মকাণ্ড চালু করা এটা শরীয়ত সম্মত নয় তাহলে আমরা বুঝলাম যে একদম দাফনের সময় দোয়া করা যেতে পারে এবং সেই দোয়ার ক্ষেত্রেও রেকমেন্ডেড হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা ব্যক্তিগতভাবে করা ভাবে করাটাকে পরিহার করা আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা জিয়ারতের জন্য যাব তখনও ভাবে কখনও দোয়া করব না এবং ব্যক্তিগতভাবেও সেখানে শুধু কবরকে সামনে রেখে যে জিয়ারতের সিস্টেমটা নবিসাল্লামাম আমাদেরকে শিখেছেন ততটুকু আমাদের সামত থাকবে এর বেশি বাড়াবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শফিকুল আপনি বলেছেন আমি টঙ্গি থাকি আমি টেলিকমিউনিকেশান কোম্পানি রবির শেয়ার কিনেছি আমি তাদের ওয়েবসাইটে দেখেছি যে তারা ইন্টারনেট কল সেবা এবং বিদেশে কথা বলার কাজ করে এ কোম্পানির মালিক মালয়েশিয়া পঁয়ষট্টি পার্সেন্ট এবং ইন্ডিয়া পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ারের মালিক আমি অনেক দিন আগে শেয়ার কিনেছি এই কোম্পানির শেয়ার কেনা হালাল নাকি হারাম অনেক উপকার হবে যদি উত্তর দেন প্লিজ টেলিকমিউনিকেশান কোম্পানি যার মূল ব্যবসাটাই হচ্ছে যোগাযোগ সেবা প্রদান করা সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক কল সেবা অথবা বিদেশে কথা বলার সেবা প্রদানের মাধ্যমে হোক না কেন এই ধরনের সেবাগুলো দেওয়া শরীয়তে জায়েজ আছে ফলে এ থেকে ইনকামটা তাদের জায়জ এবং সেই ইনকামের শেয়ার যদি কেউ কেনেন সেটাও জায়জ কিন্তু এরপরেও প্রশ্ন থাকে তারা যে পদ্ধতিতে ব্যবসাটা চালাচ্ছেন সেখানে কোথাও শরীয় লঙ্ঘন হচ্ছে কিনা এবং তারা যে রেভিনিউগুলো তারা পাচ্ছেন অর্থাৎ যে প্রফিটটা তারা আর্ন করছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে সুদ কিংবা অন্য কোনো হারাম ইনকামের কোনো সুযোগ আছে কিনা হচ্ছে কি না এই জিনিসগুলো জানা যাবে যদি স্ক্রুটিনি করা হয় যদি একজন সরিয়া বিশেষজ্ঞ তাদের ব্যালেন্স শিটটা দেখে এবং তাদের সার্বিক কর্মকাণ্ডকে একটু মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে একটু স্ক্রুটিনি করে তাহলে বোঝা যাবে যে সেখানে সরিয়া লঙ্ঘনের হার কতটুকু আধুনিক ব্যবস্থাপনায় কর্পোরেট সংস্থাগুলোতে আমরা সরিয়া লঙ্ঘনের অনেক নমুনা পাই তার মধ্যে আছে যেমন কর্পোরেট সংস্থার ফ্রি মিক্সিং নারী পুরুষের মধ্যে আসলে যে একই কর্মক্ষেত্রে তাদের যে মানে চাকরি এটা একটা অবজেকশন সেকেন্ড অবজেকশন হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্টে তারা নারীদেরকে ব্যবহার করে থাকে থার্ড হচ্ছে এই ধরনের টেলিকমিউনিকেশান কোম্পানি অনেক সময় ইসলাম যেই চিন্তাভাবনা যেই কালচারটাকে অ্যালাউ করে না সেই কালচারটাকে তারা প্রমোট করে থাকে এবং তারা স্পন্সর করে থাকে নানা ধরনের কনসার্ট গান বাজনা ফ্যাশন শো ইত্যাদি এবং আরেকটা তাদের কাজ হতে পারে সেটা হলো তারা সুদি ব্যাংকে প্রচুর পরিমাণে ডিপিএস কিংবা তাদের টাকা সংরক্ষণ রেখে সেখান থেকে রেভিনিউ পেয়ে থাকে ফলে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এ সকল কোম্পানির সেরিয়া সেটা কিন্তু আপনাকে ভাগ করে ফেলতে হবে তাদের ডিভিডেন্টের উপরে যে তাদের ডিভিডেন্টের মধ্যে এই যে ডিভিডেন্ডটা তারা দিচ্ছে এবং তারা যে প্রফিটটা আর্ন করছে এর মধ্যে শেরিয়া লঙ্ঘনের কারণে মানে এটা কতটুকু অর্জিত হচ্ছে সেই রেশিওটা আমাদেরকে জানতে হবে এবং সেই রেশিওটাকে যদি পিউরিফিকেশান করে ফেলতে পারি আমরা যেমন যদি ধরে নেই হয়তো এই ধরনের কোম্পানির আর্নিংয়ের মধ্যে সেভেন্টি পারসেন্ট হয়তো ঠিক আছে আর বাকি নানা সেরিয়া লঙ্ঘনের কারণে থার্টি পারসেন্টটা সে জায়গায় অবজেকশনাবল থেকেই যায় সেক্ষেত্রে এগুলো ডিভিডেন্ট পিউরিফিকেশানের এরকম একটা পদ্ধতি হতে পারে এটা হচ্ছে আসলে আমাদের গবেষণা গবেষণাপ্রসূত কিছু আসলে কথা এবং কিছু বিষয় যেটা আমরা শেয়ার করছি এই বিষয়গুলো নিয়ে আমাদের ওলামাইকেরাম নিশ্চয়ই ইতিমধ্যে গবেষণা করেছেন দেশ বিদেশের বিভিন্ন ফেকা একাডেমি অথবা ফাতাওয়া কমিটি আমি মনে করি যে সেগুলো দেখা যেতে পারে তবে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আমি মনে করি সেখানে চিন্তার খোরাক আছে সেগুলোকে একদম ফেলে দেওয়ার মতো নয় যে আধুনিক কর্পোরেট সংস্থার মধ্যে যে সেরিয়া লঙ্ঘনগুলো হয় সেটা সেখানে মানে মূল কোম্পানিটা যদি জায়েজও হয় এই শরিয়ালঙ্ঘনগুলোর লঙ্ঘনগুলোর কারণে তাহলে তাদের ইনকামের একটা পার্ট অবশ্যই এফেক্টেড হবে তাহলে সেটা কতটুকু এবং কিভাবে তাহলে একজন ব্যক্তি ডিভিডেন্ড পাওয়ার পরে তার ইনকামটাকে পিউরিফাই করে বাকিটাকে সে সম্মত ইনকাম হিসাবে গ্রহণ করতে পারে এই জায়গাগুলোতে আমাদের গবেষণার সুযোগ আছে আমি মনে করি যারা মুসলিম স্কলার এবং যারা ফেকা একাডেমির বিভিন্ন বিষয়ে তারা গবেষণা করে থাকেন বিশেষ করে ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো তারা এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করে আমাদের ইসলাম প্রিয় সাধারণ জনগণের উপকার করবেন কারণ কেউই হারাম খেতে চায় না সবাই হালাল খেতে চায় হালালের মধ্যেই তারা জীবনটাকে কাটাতে চায় কিন্তু আসলে প্রয়োজনীয় দিক নির্দেশনা নাই প্রয়োজনীয় জিনিসগুলো নাই আমাদের বোঝার অনেক সময় আন্দাজে বুঝতে হয় মানে অন্ধকারে হাত আমাদেরকে আসলে রোলিংটা দিতে হয় যে কারণে আমাদের অনেক মুসলিম ভাইরা বিভ্রান্তির মধ্যে আছেন আমি আশা করছি এটা শুধু আমার একার দায়িত্ব নয় আমাদের অনেক স্কলারদের দায়িত্ব তারা যদি সকলে মেলে এই বিষয়গুলোতে সুন্দর গবেষণা করেন বিশেষ করে ইসলামিক ফিন্যান্সের সাথে যারা জড়িত ফিনান্সিয়াল এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কী করে পিউরিফিকেশনটা আনা যায় সেরিয়ার অবজেকশনগুলো দূর করা যায় সেটা নিয়ে আসলে সুন্দর সুন্দর রেকমেন্ডেশান দেওয়া দরকার এখন তো আরও ই কমার্স চলে এসছে এখন ক্রিপ্টো কারেন্সি চলে এসছে এখন ডিজিটাল মানি চলে এসছে আরও কত কিছু চলে এসছে তাই না এ সমস্ত বিষয় সাধারণ মানুষের খুব কম জানে আর স্কলারলি বিষয়গুলো সাধারণ মানুষের জানার সুযোগও খুব সীমিত থাকে আসুন আমরা এই বিষয়গুলো অত্যন্ত জ্ঞান গর্ভভাবে এবং গবেষণার আলোকে বিশুদ্ধভাবে আমরা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি শাম্মী ইসলাম আপনি বলেছেন জরুরি ভিত্তিতে আপনার কাছ থেকে উত্তর আশা করছি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি বলেছেন যে আমার একটা বিয়ের প্রস্তাব চলছে ছেলে দিনদার কিন্তু আমি তার আখলাকে একদমই সন্তুষ্ট না আমার তাকে কোনো দিক থেকেই পছন্দ হয়নি আমি বেশ কয়েকবার ইস্তেখারা করেছি কিন্তু আমার কিছুতেই মনে আগাচ্ছে না কিন্তু বাসার সবারই এটা পছন্দ তারা সবাই আমার উপর জুলুম করেছে রাজি করানোর জন্য কিন্তু আমার বিন্দুমাত্র সম্মতি নেই সবাই আমার উপর মনক্ষুণ্ণ এখন আমি কী করবো সবাইকে খুশি করার জন্য কি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি রাজি হব আমাকে দয়া করে পরামর্শ দিন বোন সাম্য ইসলাম আপনার এই অবস্থায় আপনি যে কতটা টেনশন এবং অস্থিরতা ভোগ করছেন সেটা আসলে সহজেই অনুমান করা যায় আপনার জীবনের একটা মক্ষম মুহূর্ত মক্ষম সিদ্ধান্ত আপনি কি এই ছেলের সাথে বিবাহে আসলে সফল হবেন কি হবেন না আপনার মধ্যে একটা বিশাল দোটানা কাজ করছে কোনো সন্দেহ নেই আপনি খুবই কষ্টের মধ্যে আছেন এক্ষেত্রে আসলে আপনার সাথী হওয়া উচিত ছিল আপনার বাবা মায়ের আজকাল আমাদের বাবা মায়েরা কিংবা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরাও অনেক সময়ই তারা অতটা পূর্বাপর না ভেবে অনেক কিছু আমাদের উপর চাপিয়ে দেয় আসলে এই জায়গাটা আপনার সাথে আপনার পরিবারের সবারই একটা নেগোসিয়েশন ওপেন নেগোসিয়েশন করা উচিত ছিল ইসলাম কিন্তু বলছে যে বিবাহের জন্য মেয়ের অভিভাবকের অনুমতি যেমন লাগবে তেমনি মেয়েরও অনুমতি লাগবে যে সংসারটা করবে যে বিবাহটাকে বরণ করে নেবে সেই যদি কনভিন্সড না হয় তাহলে বিবাহটা কি করে হতে পারে হতে পারে হয়তো আপনি ভুল হয়তো আপনার পরিবারের সিদ্ধান্ত হয়তো বা ঠিক বাট স্টিল এই ক্ষেত্র আমি মনে করি নারীদের মতামতের মূল্য থাকা উচিত এবং সেক্ষেত্রে তাদের বাবা মায়ের সাথে তাদের ভাই বেড়াদার কিংবা মুরব্বীদের সাথে একটা ওপেন নেগোসিয়েশনের ব্যবস্থা করা উচিত একটা মেয়ে ধরলাম তাদের দৃষ্টিতে ভালোই পাত্র সব দিক থেকে ভালো কিন্তু সে যদি রাজি না হয় তাহলে জোর করে এই মেয়েকে এই ধরনের পাত্রের কাছে বিবাহ দেওয়া এটা এটা মোটেই সঙ্গত নয় এবং এটা ইসলাম সম্মতও নয় ইজবারের কথা আমাদের ওলামা কেরাম উল্লেখ করেছেন অর্থাৎ জোর করে বিয়ে দেওয়া জোর করে বিয়ে দেওয়া এখন অনেক সময় যদি সন্তান কোনো কারণে এরকম ঘটে যায় যে তাকে জবার করা হয়েছে অথবা সে এখনও কোনো কিছু বুঝে ওঠার আগে তার বিয়েটা হয়ে গেছে সেক্ষেত্রেও ইসলাম বলেছে যখন মেয়েটা বিবাহটা বুঝবে এবং বুঝবে যে তার তাকে জোর করে দেওয়া হয়েছে তার সম্মতি ছাড়াই তখন তার সম্মতিটা আবার নিতে হবে সে যদি সম্মতি না দেয় তাহলে এই বিবাহটা তাফ্রিক হয়ে যাবে সুতরাং মেয়েদের মতামতকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর অনেক সময় এটাও হয় যে মেয়েটা বুঝতে পারছে না হয়তো সেক্ষেত্রে আমরা বোঝানোর দায়িত্বটা নিতে পারে কাউন্সেলিং পদ ওপেন আছে আর আমিও শাম্মে ইসলাম আপনাকে বলবো যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে খুশি করার জন্য এই সিদ্ধান্তটা নেবেন না আপনি তাদেরকে বোঝান কেন এই ছেলে বা তার আখলাখ ভালো নয় সে হয়তো সিগারেট পান করে সে হয়তো গান করে তাই না এমন কিছু নিশ্চয়ই তার মধ্যে আছে ফলে আপনি কেন রাজি হবেন এমন ছেলেকে বিয়ে করার জন্যে সেক্ষেত্রে আপনার উচিত হবে তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়া কারণ এখানে মান অভিমানটা আমাদের দূরত্ব তৈরি করে আপনি রাগ করে কথাই বলছেন না হঠাৎ করে বলে দিলেন ঠিক আছে তোমাদের যা ইচ্ছা করো এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনার তরফ থেকে আপনি তাদেরকে বোঝান আর আমাদের পরামর্শ তাদের কাছে পৌঁছে দেন আমরা পরামর্শ দিচ্ছি অভিভাবকরাও মেয়ের সাথে ওপেন নেগোসিয়েশন করবে এবং তারপরে দুই পক্ষ সুন্দর করে বুঝের মধ্যে একটা সিদ্ধান্তে আসবে জোর করে কেউ কাউকে চাপিয়ে দেবে আর আপনি যদি মনে করেন যে সর্বশেষ তাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো শরিয়তে কোনো সুযোগ আছে তাহলে আপনি মেয়ে নেন আমি আপনাকে সর্বশেষ পরামর্শটাই দেব আপনি যদি দেখেন যে এর আখলাখ আখলাকের যে সমস্যাটা সেটা সেরিয়ার দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু না খুব ছোটোখাটো কোনো হয়তো যেমন সে পান খায় তাই না এটা আপনার ভালো লাগেনি কিংবা আরও দু একটা ছোটোখাটো জিনিস সেরিয়ার মৌলিক বিষয়ে যদি তার উপর কোনো অবজেকশন না থাকে তাহলে আপনি রাজি হতে পারেন আর যদি বড় অবজেকশন থেকে থাকে যেমন তার আকিদায় বড়ো ধরনের সমস্যা কিংবা তার ইমানের সমস্যা কিংবা তার সে সালাত পড়ে না তাহলে তো এখানে রাজি হওয়া যাবে না এস এম জাহাঙ্গীর বলেছেন একটা মেয়ে তার বেলায় বাবা মারা যায় এরপর থেকে মা মেয়ে নানা বাড়িতে থাকে চাচা আর চাচাত্য ভাইয়েরা মেয়ের বাবার ঘর এবং সম্পত্তি সম্পদ দখল করে না এক চাঁচাত্য ভাই তেরো বছর বয়সী মেয়েকে বিয়ের জন্য ভয় দেখায় চাপ দেয় মেয়ে কিছুতেই রাজি হয় না মেয়ের মাকে বলে বিয়ে না দিলে মেয়েকে মেরে ফেলবে জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে এনে মোবাইলে বিয়ের আয়োজন করা হয় কারণ চাচাত্য ভাই বিদেশে থাকে বিয়ের দিন মেয়ে মুখে কবুল বলে মনে মনে বলে যে সে রাজি না বাধ্য হয়ে চাপে পড়ে নিরুপায় হয়ে কবুল বলেছে পরে ছেলে আর মেয়ের সাথে সাক্ষাৎ হয়নি মেয়ের রাজি রাজি না বলে অনেক জুলুম অত্যাচারের পরে ছেলে আবার বিয়ে করে এবং তাদের হক দিতে অস্বীকার করে আমরা বুঝতে পারলাম যে ছেলে অন্য জায়গায় বিয়ে করে তাই না এখন প্রশ্ন এই বিয়েটাকে শরিয়া সম্মত হয়েছে এখন যদি মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে ভরণ পোষণের কথা চিন্তা করে মেয়েকে আবার বিয়ে দেওয়া হয় তাহলে কি সম্মত হবে আবার বিয়ে মানে অন্য জায়গায় তাই না তো যাই হোক আপনার প্রশ্ন এখানে শেষ তাহলে কি শরীর অসম্মত হবে কিনা আপনি সেটা জানতে চেয়েছেন প্রথম কথা হচ্ছে যে এই মেয়ের বিবাহ হয়েছে বাধ্য হয়ে এটা কি প্রমাণিত হয়েছে বাধ্য হয়ে এটা আপনি আজকে প্রশ্নের মধ্যে বলছেন কিন্তু আমরা যেটা বুঝলাম যে বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক বাহ্যিকভাবে একটা ইসলাম সম্মত বিয়ে হয়েছে ইসলাম সম্মত বিয়ে যদি হয়ে থাকে এবং ছেলে পরবর্তীতে অন্য জায়গায় বিয়ে করে যদি এই জায়গায় এদেরকে সব ধরনের বঞ্চনার মধ্যে ঠেলে দেয় তাহলে এই মেয়ে সিরিয়ার দৃষ্টিতেও এবং প্রচলিত ব্যবস্থাপনায়ও সে কিন্তু তালাক নিতে পারে তালাক নেওয়ার অধিকার তার আছে শরিয়ার দিক থেকে দিনের দিক থেকে এবং প্রচলিত আইনের দিক থেকেও তাহলে এক্ষেত্রে সবচেয়ে সুন্দর হবে যে সে তার আগের স্বামী থেকে চাচাতো ভাই থেকে তালাক নিয়ে অথবা যে কোনো পদ্ধতিতে খোলা করে অথবা যদি তালাক তফভিদের কোনো সুযোগ থাকে সেখানে আঠারো নম্বর ক্লজের যদি তার পক্ষ থেকে তালাকের অনুমতি দেওয়া থাকে তাহলে সেটিকেও গ্রহণ করে একটা সুন্দর তালাকের ব্যবস্থা করতে হবে এবং তারপরে ইদ্যত পালন করে সে সেখান থেকে ছুটে তারপরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে তাহলে এটা হল সৈরৎসম্মত আপনি বলেছেন যে একদমই তাদের দেখা সাক্ষাৎ হয়নি দেখা সাক্ষাৎ হয়নি বলতে প্রাথমিক দিকে বলছেন এরপরে যে যে ছেলে আসলো দেশে তখনও কি তাদের দেখা সাক্ষাৎ হয়নি এখানে আরও অনেক কিছুর প্রশ্ন আসলে জড়িত রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না পেলে একদম টু দ্য পয়েন্ট আপনাকে বলাটা কঠিন কারণ যদি ছেলেমেয়ের দেখা সাক্ষাতের আগেই তাদের মধ্যে বিচ্ছিন্ন তা চলে আসে তালাক হয়ে যায় তাহলে তার সারি বিধান আলাদা দেখা সাক্ষাৎ হলে তার বিধান আলাদা তো এই সব কিছু আসলে ডিসকাস করতে হবে সরাসরি এত বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা শুধু যেমন এরকম একটা লাইভ সেশানে প্রশ্ন করার মাধ্যমে সমাধান কেন চাচ্ছেন আপনি একটা ফেকা একাডেমিতে যান অথবা কোনো একটা মসজিদের ফাতোয়া কমিটির কাছে যান বিজ্ঞ ফাতোয়া কমিটি যারা খুব ভেবে চিনতে উত্তর দিবে অথবা কোনো একজন বড়ো স্কলার কিংবা কোনো একটা ইসলামিক অ্যাকাডেমির কাছে গিয়ে আপনারা যদি এটা পুরো জিনিসটা ভালো করে ডিসকাস করে এক দুই তিন ঘন্টা যাবত ডিসকাস করে তারপর সমাধানটা নেন সেটাই হচ্ছে সবচেয়ে বেটার আবু সালেহ রনি বলেছেন অন্য ভাষায় লিখিত কিতাব আমাদের দেশে দেখা যায় অনেক আলেমই অনুবাদ করে এক্ষেত্রে এক একজন আলেমের এক এক রকম অনুবাদ হয় এক্ষেত্রে আমরা কাদের অনুবাদ পড়তে পারি যাদের অনুবাদ শুদ্ধ তাদেরটা পড়তে পারেন আপনি প্রশ্ন করেছেন অস্পষ্ট আমি উত্তর দিয়েছি অস্পষ্ট তার মানে এখানে আপনি কারোর নাম উল্লেখ করেননি যে এই অনুবাদটা ঠিক কিনা তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন অনুবাদ নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাংলাদেশে শত শত হাজার হাজার বই অনুবাদ হচ্ছে এখন তাই না কোনোটা আরবি থেকে কোনোটা ইংরেজি থেকে ইসলামের মধ্যেও ইসলামের অনেক বইও সরাসরি উর্দু থেকে অনুবাদ হচ্ছে আরবি থেকে অনুবাদ হচ্ছে টার্কি থেকে অনুবাদ হচ্ছে ইংরেজি থেকে অনুবাদ হচ্ছে কারা করছেন এবং প্রত্যেকটা অনুবাদ তো আমিও দেখে দেখিনি সুতরাং আর না দেখে কোন অনু কোনো অনুবাদ ঠিক কি বেঠিক এটা এভাবে বলাটাও সঙ্গত নয় অন্তত আহলুল আলম সেভাবে করতে পারে না অতএব আপনি যদি কখনো টু দ্য পয়েন্ট কোনো একটা বিশেষ অনুবাদের কথা জিজ্ঞেস করেন তখন সেটা যদি আমার পড়া থাকে আমি বলবো না পড়া থাকে না পড়া থাকলে আমি বলবো আমি একটু পড়ে দেখে তারপরে আমি আপনাকে বলবো কারণ আল হকম আনশাইন ফার অন আনতা কোনো বিষয় সম্পর্কে হুকুম দিতে হলে আগে সেটাকে জেনে নিতে হবে তারপরেই সেটার উপর হুকুম দেওয়া যায় রাইহানুল ইসলাম বলেছেন বাথরুমের ভেতরে হাফ প্যান্ট পরে গোসল করা যাবে কি না দয়া করে বলবেন প্লিজ বাথরুমের ভেতরে হাফ প্যান্ট পরে গোসলের প্রশ্নটা হঠাৎ আপনার মাথায় কেন আসলো বুঝলাম না আমরা তো জানি বাথরুম অর্থাৎ হাম্মাম দুই রকম একটা হলো ওপেন আর একটা হলো ক্লোজ ডোর হাম্মাম একদম বদ্ধ চারিদিক থেকে বদ্ধ কোনো দিক থেকে কেউ দেখার সুযোগ নেই আজকাল আধুনিক বাথরুমগুলো এরকমই হয়ে থাকে বিশেষ করে বাসা বাড়ি কিংবা হোটেলের মধ্যে যদিও হোটেলের বিষয়টা এখন খুবই রিস্কি ঝুঁকিপূর্ণ অনেক হোটেলে বাথরুমের মধ্যেও গোপন ক্যামেরা থাকে এটা হচ্ছে অনেকটা মানুষকে হয় ট্রল করার জন্য অথবা মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য কিংবা মানুষের কনসেন্টের বিরুদ্ধে তার নগ্ন দেহের ছবি নেওয়ার জন্য এই কাজটা অনেকে করে থাকে এটা খুবই অন্যায় খুবই অন্যায় তবে বাসা বাড়িতে সাধারণত সেটা নেই নিজস্ব বাসা বাড়িতে কেউ ক্যামেরা লাগায় না বাথরুমের মধ্যে সেটা চারিদিক থেকে বদ্ধ আর হাম্মাম যেগুলো ওপেন হাম্মাম সেটা সাধারণত অনেক সময় মসজিদে দেখা যায় অথবা মক্কামুদ্দিনার হারামাইনে দেখা যায় ইত্যাদি তো ওপেন হাম্মামের মধ্যে আসলে কাপড় পরেই গোসল করা উচিত আর যেগুলো রুদ্ধদার হাম্মাম বা বাথরুম সেগুলোর মধ্যে পুরো কাপড় ছেড়ে গোসল করতে সেরিয়াতে কোনো বাধা নেই ফলে হাফ কাপড় পরে গোসল করা যাবে ফুল কাপড় পরেও গোসল করা যাবে এবং কোনো কাপড় ছাড়াও গোসল করা যাবে শর্ত হচ্ছে কেউ যেন তাকে ওই অবস্থায় দেখতে না পায় এবং কোনো ধরনের ফাঁক ফোঁকড় যেন সেখানে না থাকে যা দিয়ে দেখার সম্ভাবনা আছে শামসুল আলম বলেছেন আমি চাই ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে কিন্তু যখন ইসলামের কোনো বিধান জানতে পারি কিছুদিন তার উপর খুব শক্তভাবে আমল করি তারপর উক্ত বিধান ভুলে যায় এবং ওই ভুল কাজটি আবার করতে থাকি আবার যখন পুনরায় বিধানটি কারো কাছ থেকে শুনি তখন আবার আমল করতে থাকি এটা থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা উপায় থাকলে বলবেন দয়া করে ভাই শামসুল আলম আপনার প্রবলেমটা হচ্ছে আপনি ইসলামের সাথে রিলেশান থেকে মাঝে মাঝে মুক্ত হয়ে যাচ্ছেন আপনি হয়তো দুনিয়ার কোনো ফেরেবে বারবার পড়ে যাচ্ছেন ডিটাসড হয়ে যাচ্ছেন ইসলামিক দিক নির্দেশনা থেকে সার্বক্ষণিক যে মানে আল্লাহকে স্মরণ করার যে বিধানটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে আল্লাহর দিনকে মানা আল্লাহকে স্মরণ করা আল্লাহ নির্দেশ মেনে চলা সুন্নতের যে বিষয়টা পাবন করা এ বিষয় থেকে ডিটাস্ট হয়ে গেলেই এ অবস্থা হয় তা আপনার উচিত হবে কোরআনের সাথে একটা রিলেশান বিল্ড আপ করা পাঁচ অত্ত সলাতে রেগুলার থাকা আল্লামুখী হওয়া এবং মাঝে মাঝে গভীর রাতে তাহাজ্যত পড়া আর দিনের মোটিভেশনাল লেকচার এবং এলমি লেকচার ধরনের লেকচার একটা হলো এলমি অর্থাৎ একাডেমিক লেকচার যেখানে অনেক অথেন্টিক তথ্য আমরা জানতে পারি ফাতাও আমরা জানতে পারি দ্বিতীয় হচ্ছে মোটিভেশনাল লেকচার যেগুলো আমাদের দিনের অথবা ইমানের দুর্বলতার সময় আমাদেরকে আবার বুস্ট আপ করে সেই ধরনের লেকচারগুলো আপনি শুনবেন বিশুদ্ধ মহাক্ষে কোলামাইকেরামের লেকচার তাহলে আশা করি আপনি এ থেকে রক্ষা পাবেন আরও কয়েকটা বড় প্রশ্ন কিন্তু উত্তর ছোটো সেজন্য আমি নিচ্ছি তারিকুল ইসলাম বলেছেন আমি একটা দোকানে কাজ করি দোকানে সাত আট জনের স্টাফ আছে দোকানের সব কিছু দেখাশোনা আমাকে করতে হয় দোকানের মহাজন বেশি আসে না দোকানের সব খরচ আমাকে দিতে হয় প্রতিদিনের বিক্রি থেকে এখন আমি প্রতিদিনের বিক্রি থেকে কিছু টাকা কম বলি মহাজনকে এ টাকা দিয়ে দোকানের সব খরচ চালাই মিথ্যা বলতে হয় কারণ মিথ্যা না বললে মহাজন সব টাকা নিয়ে যায় আর আমি দোকানের খরচ চালাতে পারি না বেতন ঠিকমতো দিতে পারি না এক্ষেত্রে মিথ্যা বলা কি ঠিক হবে কিনা না মিথ্যা না বললে স্টাফদের বেতন অনেক বাকি থেকে যায় ভাই আপনি মিথ্যা বলাটাকে জরুরি কেন করে ফেলছেন আপনি দোকানের একটা সিস্টেম গড়ে তোলেন আপনি খরচের টাকাটাকে আলাদা করে ফেলেন এবং সেটা আপনি ইজমালিভাবে মহাজনের সাথে বা দোকানের মালিকের সাথে একমত হন যে দোকানের খরচ বোঝাই যাচ্ছে মহাজন বলছে আপনাকে খরচ চালাতে হবে দোকানের ইনকাম থেকে তাহলে আপনি দোকানের দৈনিক খরচ অথবা মাসিক খরচটাকে একদমই আলাদা করে বলেন যে এই হচ্ছে ইনকাম তাহলে তো হলো তাহলে তো এটা মিথ্যার আশ্রয় হলো না আপনি খামাখা এমন একটা সিস্টেম নিজে তৈরি করেছেন যে সিস্টেমের মধ্যে মিথ্যাকে আপনি ইন্টিগ্রেট করে নিয়েছেন এটা এটা উচিত না এটা হচ্ছে আপনার ম্যানেজারিয়াল ক্যাপাসিটির কিছু ত্রুটি আপনি একটা সুন্দর সার্বিক ব্যবস্থাপনার মধ্যে এমন একটা পদ্ধতি গড়ে তুলুন বা সিস্টেম ডেভেলপ করুন যেখানে মিথ্যার কোনো প্রয়োজনই হবে না এই ধরনের মহাজনের সাথেও আপনার মিথ্যা বলার কোনো প্রয়োজন হবে না কারণ আপনি যেহেতু খরচ আপনাকে দিতে হয় এখানে আপনি বলেছেন মহাজনও সেটাও বলেছে সেটা হয়তো আপনার উপর চাপিয়ে দিয়েছে ফলে খরচটাকে আপনি আলাদা করে বলবেন যে এটা আমার ইনকাম এবং সেক্ষেত্রে আপনি লুকিয়ে রেখেছেন কেন বলছেন এটা তো খরচ দোকানটা তো মহাজনের সুতরাং সে এই খরচটা তো আসলে তাকেই দিতে হচ্ছে মূলত আপনাকে না আপনি তো কর্মচারী তাই না অতএব আমি বলবো যে আপনি একটা সুন্দর সিস্টেম চালু করেন তাহলে আর মিথ্যার আশ্রয় আপনাকে নিতে হবে না আর আমরা বলবো যে মিথ্যাকে আমরা কখনোই এনকারেজ করব না মিথ্যাকে কখনোই আমরা জায়েজ বলবো না তাই না কেন আপনি মিথ্যার আশ্রয় নেবেন যেখানে মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই সম্ভব এখানে টেকনিক অ্যাপ্লাই করুন এখানে উইজডম এবং বিচক্ষণতারকে আপনি পদ্ধতি হিসাবে গ্রহণ করুন এবং এখানে আপনি বুদ্ধিবৃত্তিকভাবে সব কিছু সাজিয়ে নেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন মোহাম্মদ জাকির খান বলেছেন আমরা জানি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে এটাকে আমাদের মুসল্লায় বসে পড়তে হবে নাকি অন্য অবস্থায় পড়া যায় কারণ অনেক সময় নামাজের পরে কাজ থাকার কারণে হয়তো বসতে পারি না জাজাকাল্লাহ খায়রন। সাধারণত আয়তুল কুরসি পড়ার বিধানটা হলো মুসাল্লায় বসে কারণ এগুলো হচ্ছে আলাদ আকিবাস সালাওয়াত সালাতের পরপর যে আদকারগুলো পড়ার কথা বলা হচ্ছে তার মধ্যে আয়াতল কুরসিও আছে কিছু আছে দোয়া কিছু আছে আল্লাহর গুণকীর্তন আবার কিছু আছে এই আয়াতুল কুরসি কিংবা সোরা আলমা আউবেদিন এগুলো মুসাল্লায় বসেই পড়াটা নিয়ম কিন্তু সেটা ওয়াজিব বা ফরজ এটা কিন্তু কোথাও আসেনি তার মানে হচ্ছে আপনার যদি কখনও তাড়া থাকে অথবা সময়ের স্বল্পতা থাকে যেমন আপনি বাস থেকে নেমে ফজর পড়লেন আবার দ্রুত বাস ছেড়ে দিবে মাত্র দশ মিনিট সময় দিল কোনো মতে এবং ফরজটা পড়ে আপনি বাসে উঠলেন তাহলে বাকি আধকারগুলো আপনার সিটে বসে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইয়াসমিন সুলতানা বলেছেন দাদা যদি অবৈধ টাকার সম্পত্তি বা জমি রেখে যান এবং পিতার অন্য কোনো সম্পত্তি বা জমি না থাকে তাহলে দাদার রেখে যাওয়া সম্পত্তিকে নাতি নাতনিদের জন্য হারাম হবে এখানে তো দাদা থেকে স্থানান্তরিত হল বাবার কাছে বাবা থেকে স্থানান্তরিত হলো নাতকুরের কাছে ও আর এসি পন্থা উত্তরাধিকার সূত্রে এখানে পিউরিফিকেশান হয়ে গেছে অবৈধ সম্পত্তি অর্জন করার পুরো পাপটা দাদার উপরে বর্তাবে অন্যদের উপরে বর্তাবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন মেয়েরা বোরকা পরে পর্দা করে ছবি তুলে ফেসবুকে দেয় এই জন্য কি পাপ হয় অবশ্যই হয় কারণ মেয়েরা তাদের কোনো সৌন্দর্য কোনো পরপুরুষ এর কাছে প্রকাশ করতে পারবে না এবং পাবলিক প্লেসে নিজেদের সৌন্দর্যকে তারা তুলে ধরতে পারবে না কেন মেয়েরা বোরকা পরে পর্দা করে সে হয়তো বোরকা পড়ুয়া মেয়ে সে হয়তো রিলিজিয়াস ফ্যামিলির মেয়ে কিন্তু সে চায় যে তার সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করতে এবং সে বোরকা পরে তার ছবি মুখের ছবি দেয় আমাদের ওলামাহাম বিশিষ্ট ওলামাইকেরাম বলেছেন মেয়েদের মুখ ঢাকাটাও ওয়াজিব কারণ মুখটা হচ্ছে মেয়েদের সৌন্দর্যের প্রধানতম জায়গা আর আল্লাহ তালা বলছেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে তাদের স্বামী এবং মাহারাম ছাড়া অন্য কারো কাছে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সুতরাং যারা নিজেদের সৌন্দর্যকে প্রকাশের জন্য ফেসবুক কিংবা এরকম কোনো পাবলিক সোশ্যাল নেটওয়ার্ক তারা ব্যবহার করে তাহলে অবশ্যই সেটা পাপের কাজ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হুম আয়ুষ বিন আহমেদ বলেছেন বেশ কয়েকদিন একটা প্রশ্নও বারবার আমার মাঝে ঘুরপাক আছে এবং বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন আমি কি আমার মা বাবার হায়াত বৃদ্ধির জন্য আল্লাগে দোয়া করতে পারবো যেহেতু রাসুলসাল্লাহ সাল্লামের একটি হাদিস তিনি বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এটি সম্পর্কে বিস্তারিত জানাবেন হ্যাঁ পারবেন এই দোয়াটা মানে এই যে নবিসাল্লাহ আসালামের সংবাদটা হাদিসটা শুদ্ধ তবে মনে রাখবেন আল্লাহতালা যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে তিনি দোয়া আপনারা দোয়া করবেন এবং তার হায়াত বৃদ্ধিপ্রাপ্ত থাকবে এইটা এভাবেই তাকদের একটাই তাকদের একটাই কেউ হয়তো দোয়া করবে কি করবে না সেটা আল্লাহ জানেন দোয়া করলে তার সম হায়াত হবে যেমন পঁচাশি বছর দোয়া না করে তার হায়াত হবে আশি বছর মানে একটা কথার কথা বললাম একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এক্স্যাক্ট আল্লাহ বলতে পারেন এখন যদি কেউ দোয়া না করে ভাববে যে না তাকদের তো ঠিক আছে দোয়া করে লাভ কিনা কিন্তু এখানে তো দোয়া করার ফজলত এসেছে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে কিন্তু এটা তো আমি জানি না এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি এখন দোয়া করি তাহলে হায়াত বৃদ্ধি পাবে কিন্তু আল্লাহ তো অনেক এক থেকে সব কিছু জানেন তিনি ফিক্স করে রেখেছেন কে দোয়া করবে আর তার হায়াত দোয়া না করলে কতটুকু হতো আর কে দোয়া করবে কে দোয়া করবে না দোয়া না করার কারণে তার হায়াত কতটুকু কম হতো আর দোয়া করার কারণে তার হায়াত কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হতো এটা আল্লাহ ঠিক করে রেখেছেন কিন্তু ঘটনা তো একটাই ঘটবে হয় দোয়া করবে না দোয়া করবে না তাই না অতএব এখানে এখানে যে তাকদির সেটা সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশনে পড়া যাবে না সেটা নির্ধারিত তবে দোয়ার কারণে বয়স বাড়ে এটা শুদ্ধ এটা শুদ্ধ আচ্ছা আপনাদের কিছু আজকের প্রশ্ন আমি নেই অল্প কিছু প্রশ্ন নাজমুল হুদা বলেছেন সালাতের রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে কি এ বিষয়ে জানতে চাই এটা নিয়ে আমাদের ওলামায় ক্যারামের মধ্যে আমাদের মাসাহিকদের মধ্যে দুটো মত আছে কেউ বলছেন হাত তুল বাঁধতে হবে কেউ বলছেন বাঁধতে হবে না আমার কাছে যেটা রাজে মনে হয় সেটা বাধ্য হবে না এটাই শক্তিশালী এবং সেটি আল আলবানি রাহেমাহুল্লা এটাকে রাজে বলেছেন তিনি রাজে বলেছেন বলে আমি বলছি না বরং হাদিসগুলো পর্যালোচনা করে আমার কাছে মনে হচ্ছে এই মতটাই শক্তিশালী আফিফা জামান আফিফা বলেছেন আচ্ছা মহিলারা কিভাবে যাত্রাপথে সালাত আদায় করবে অনেক সময় পুরুষরা থাকেন তাদের সামনে কি সালাত আদায় করা যাবে বিশেষ করে ছোট গাড়িতে থাকলে সমস্যাটা হয় যাত্রাপথে সালাত আদায় করবেন যাত্রাপথে থামবেন থেমে যেখানে সালাত আদায় করার জায়গা আছে মেয়েদের জন্য স্পেশাল জায়গা আছে সেখানে মেয়েদের মেয়েদের স্পেশাল জায়গাতে সালাত আদায় করবে আর যদি জামাতের সাথে সালাত আদায় করতে হয় তাহলে ইমাম সামনে থাকবে পুরুষ তারপরে পুরুষদের সফ তারপরে সবার শেষে মেয়েদের সফ এভাবে আপনি আদায় করবেন মাহমুদ তাফসির বলেছেন মাগরিবের সালাতে ইমামের সাথে শেষ এক রাকাত পেলে বাকি দুই রাকাত কীভাবে পড়ব বাকি দুই রাকাত সত্যিই কি বসা লাগবে হ্যাঁ ইমামের সাথে এক রাখাত পেলেন তারপরে দ্বিতীয় রাকাতে বসবেন তৃতীয় রাখাতে বসবেন বসা লাগবে মাহিয়া বিনতে মোমিন বলেছেন মেয়েদের জন্য বাংলাদেশে ঈদের নামাজ পড়ার যথেষ্ট সুযোগ সুবিধা সব জায়গায় নেই তাহলে কি আমরা বাসা একা কি ঈদের নামাজ আদায় করব নাকি সেটা বেদে আত হবে বাসা ঈদের নামাজ নামাজ দুই রাকাত নামাজ আদায় করবে ঈদের নামাজ যারা মিস করেছে তাদের জন্য বাসায় দুই রাকাত আপনি মিস করেছেন আপনি দুরাকাত কারণ রাসুলসাল্লু আসাল্লাম যদি মেয়েদের জন্য ঈদের নামাজ বাসায় দুরাকাত আলাদা পড়ার বিধান করতেন তাহলে মেয়েদেরকে কেন তিনি নির্দেশ দেবেন যে তারা ঈদের সালাতে যেন যোগদান করে এবং এমনকি হায়জরতা মহিলাদেরকেও বলেছেন তারা ঈদের ঈদগাহে আসবে এবং একটু আলাদা থাকবে তারা ঈদের সালাতে সামিল হবে না তবে ঈদের সালাতের যাবতীয় কল্যাণ এবং ভালো কিছু তারা অবজার্ভ করবে তাহলে বোঝা গেল যে ঘরে কোনো ঈদের সালাত হবে না এটাকে ঈদের সালাত বলে অভিহিত করাটা ঠিক হবে না বরং দুই রাকাত সালাত তারা পড়বে যেহেতু ঈদের সালাত তারা মিস করেছে আব্দুর রহমান কেউ যদি আল্লাহর সাথে শিরিক করতে বাধ্য করে আর ওইখানে মৃত্যু ঝুঁকি থাকলে ওই ব্যক্তি কি করবে এটা তো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ইল্লামান উক্রেহা ওকাল বহু মত এন্নুমবেল ইমান যাকে বাধ্য করা হবে শিরিক করতে শিরিক বলতে কিন্তু তার অন্তর ইমানে ভরপুর এবং মতমায়েন সে শিরেকের কখনোই বিশ্বাস করে না শুধু মৃত্যু ঝুঁকি বা মৃত্যু ভয়ের কারণে সে সেটা বলল তাহলে এটাকে বলা হয় একরাহ মৃত্যুর ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হচ্ছে একরাহ সেক্ষেত্রে এই শিরিকের যে পাপটা সেটা তার উপর বর্তাবে না সে শিরেক মুক্ত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কামরুজ্জামান রাজশাহী থেকে সিলেটে বা সিলেটে বাসে যাওয়ার পথে কি সালাদ কসর করা যাবে হ্যাঁ অবশ্যই কসর করা যাবে কারণ এটা অনেক দূরত্ব মোহাম্মদ সোহান মৃধা আমি কয়েকদিন অজু ছাড়া কোরআন পড়েছি শীতের সময় অজু করতে একটু সমস্যা হয় তাই সব সময় অজু করতে পারি না কিন্তু আমার এক বন্ধু আমার প্রতি রাগ কি আমার এক বন্ধু আমার প্রতি রাগ করেছে যে বলেছে যে তুমি নাস্তিকদের মতো কাজ করো কেন আমার প্রশ্ন হলো আমি যে অজু ছাড়া কোরআন সাহেব পড়েছি এ থেকে আমার পাপ হয়েছে আর কোনো বিশেষ কারণে অজু ছাড়া কি কোরআন সাহেব পড়তে পারবো কোরআন শরীফ যেটা আরবি কোরআন কমপ্লিট আরবি কোনো তাফসিন নয় অথবা অনুবাদ নয় তাহলে এমন কোরআনের ব্যাপারে আমাদের জমহুর ওলামাই কেরাম সব যুগের জমহুর অধিকাংশ ওলামাই কেরাম বলেছেন অজু করাটা ওয়াজিব যারা অজু না করে কোরআন ধরবে ধরবে ধরে পড়বে স্পর্শ করবে বা স্পর্শ করে পড়বে তারা গুণাগার হবে এখন যদি আপনি মুখস্থ পড়েন তাহলে ঠিক আছে আপনি অজু ছাড়া মুখস্থ করেন পড়লে সেটা জায়জ আছে জমুর উল্লামা কেরাম সেটাই বলেছেন কিন্তু স্পর্শ করে পড়তে গেলে আপনাকে অজু করতে হবে এবং সেই জন্য আপনি যে ভুলটা করেছেন সেই জন্য আপনি ক্ষমা চাইবেন যদিও উল্লামা কেরামের মধ্যে একদল বলেছেন যে আরবি কোরআনটাও অজু ছাড়া পড়া যায় কিন্তু এটা খুবই দুর্বল অভিমত এবং শুদ্ধ নয় কারণ কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে চায় ধরে তাহলে শুধু আরবিটা ধরবে কেন সে অনুবাদটা ধরুক তাই না অনুবাদটা ধরুক সুতরাং অনুবাদ যেহেতু অ্যাভেইলেবল ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ তাহলে সে সেটা ধরে পড়ুক কোনো অসুবিধা নেই কিন্তু শুধু আরবি মুসাহটা তাকে অজু করেই ধরতে হবে অতএব আরবি মোসাহটা ধরার ব্যাপারে যে নিষেধাজ্ঞাটা এসছে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই সাইফুল ইসলাম বলেছেন এটা আজকের শেষ প্রশ্ন সামিয়া নাম এটার অর্থটা কি সামিয়া সুমন থেকে সম্মানিতা উচ্চমর্যাদা সম্পন্ন এ এটা হলো সামিয়া নামের অর্থ খুবই ভালো নাম হ্যাঁ সামি এটা হলো ছেলের নাম সামিয়া এটা হলো মেয়েদের নাম প্রিয় দর্শক অনেকক্ষণ যাবৎ আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আজকে এ পর্যন্তই আমরা রাখবো আল্লাহর কাছে তফিক কামনা করছে তিনি যেন আমরা যে কথাগুলো বলেছি সেগুলো বোঝার তৌফিক দান করেন কোনো ভুল বিভ্রান্তি হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ জানা কোরআন এবং সুন্না ভিত্তিক জ্ঞানকে ধারণ করা বোঝা এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করেন 하다 ও সাল্লাল্লাহু আলাইনা নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়াtubিলিক O baracato